তো হ্যালো ভিউয়ার্স, সকলে তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা, হেয়ার কাটিংটা হবে সেলফ হেয়ার কাট। তো চলো, সেলফ হেয়ার কাট কীরকমভাবে বানাবো, কীরকমভাবে কাটিং করলে সেলফ হেয়ার কাট হবে, তো সেই নিয়ে পুরো ভিডিওটা আজকে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণভাবে পুরোটা দেখার চেষ্টা করবে, তো তাহলে বুঝতে পারবে সেলফ হেয়ার কাট কীরকমভাবে করা যাবে। তো আমার হেয়ার কাটিং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য ও আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ অল অফ ইউ। তো চলো, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো। তো চলো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো হ্যালো ভিউয়ার্স, নিয়ে চলে এলাম আজকে আরও একটা নতুন হেয়ার কাটিং ভিডিও নিয়ে। তো আজকে হেয়ার কাটিংটা হবে আমার এই ক্লায়েন্টের ওপর। তো চলো, ভিডিওটা শুরু করছি। পুরো গেট আপ সেটা পুরো রেডি করে নিয়েছি। আজকের হেয়ার কাটটা হবে সেলফ হেয়ার কাট। ভিডিওটা শুরু করছি। তো শুরু করার আগে একটাই কথা বলবো, আমার চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আমার 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তোমরা যে ভালোবাসাটা দিয়েছো এরকমভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো চলো, বেশি বকবক করবো না, হেয়ার স্টাইলটা শুরু করছি। চলো, সবার ফার্স্ট আমি ক্লিপিং করে নেব। চলো, দেখতেই পাচ্ছ আমার পুরো রাউন্ডটা আমার ক্লিপ করা হয়ে গেছে। তো এরপর কাটিং করা শুরু করব। তো সবার ফার্স্ট আমি এই রাউন্ডের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো সবার ফার্স্ট আমি নিয়ে নেব 1.5 mm ক্লিপ, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো সবার ফার্স্ট আমি সেটিং করে নেব মেশিনে, এই যে দেখতে পাচ্ছ আমি লাগিয়ে নিয়েছি। তো এরপর আমি হালকা স্লাইড, হালকা এই রাউন্ড পর্যন্ত আমি 1.5 mm যে ক্লিপটা নিয়েছি সেই ক্লিপটা ছোট্ট করে হালকা কাটিংটা করব। রাউন্ডটা আমি বেশি উপর পর্যন্ত তুলব না, সামনের পজিশনেই কাটিংটা করে নিচ্ছি। চলো, এই রাউন্ডটা আমি পুরো কাটিং করে নিলাম। তো এরপর আমি এটাকে লেভেল করব। তো কীরকমভাবে লেভেল করছি সেটা তোমরা একটু দেখতে থাকো। সবার ফার্স্ট আমরা নিয়ে নেব বড় কাঙ্গিওয়ালা, এই কাঙ্গিটা। তো তারপর আমি কাটিং শুরু করব। এই দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে চিরুনটা ধরছি। তো চিরুন কিন্তু এইরকমভাবে সোজা ধরলে কাটিংটা হবে না সেলফ কাট, তো স্ট্রেট হয়ে যাবে। তো যখন আমরা কাটিংটা শুরু করব স্ক্যাল্প হেয়ার কাট, তখন কাস্টমারের এইরকমভাবে নিয়ে তারপর চিরুনটাকে এরকমভাবে ধরতে হবে, জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত। দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কাটিংটা করছি, তো তোমরাও এরকমভাবেই কাটিংটা করবে, খুব সুন্দর রেজাল্ট আসবে। আর যদি স্ট্রেট অ্যাঙ্গেলে ধরো তাহলে কিন্তু সেলফ হেয়ার কাট হবে না। তাহলে কিন্তু
দেখতেই পাচ্ছ আমি এই রাউন্ডটা কীরকমভাবে নিলাম। তো চলো এই নিচের এই পজিশনটাও হালকা করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে চিরুনটা ধরেছি দেখতে পাচ্ছ। তো চলো এই রাউন্ডটা আমার হয়ে গেল। তো এরপর যে এই নিচের অংশের যে বিটটা আছে সেই বিটটা আমি কীরকমভাবে লেভেল করছি দেখো। ছোট্ট পাতলাওয়ালা একটা কাঙ্গি নিলাম, হালকা হালকা করে র্যাপ করতে হবে, তাহলেই কিন্তু এখানে যে বিটটা আছে সেই বিটটা লেভেল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে আমি সেলফ হেয়ার কাটটার বিটটা লেভেল করছি দেখো। সেই বিটটা আমি কীরকমভাবে লেভেল করছি, चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो, जल्दी दबा दिया, घंटी भी दबा देना। ठीक तो देखते बच्चों ये अंशा जेटा ये राउंड एक हल्का लेयर पीट आईटा पड़चे एक मोटा वाला कांगी निलाम। तो एरपर ये हल्का रैप करब जस्ट स्लाइड जाते सामने पजिशन बीटा लेवल हो जाए। তো দেখতে পাচ্ছ এখানে যে বিটটা পড়েছিল সেই বিটটা একদম পুরোপুরি কিন্তু গায়েব হয়ে গেছে দেখতে পাচ্ছ। এরপরে এই জায়গাতে যে কোনটা বার করানো হবে সেই কোনটা কীরকমভাবে বার করাবো সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। সবার ফার্স্ট যে চুলগুলো আছে সেইগুলো আগে পুরো টেনে নামিয়ে দিচ্ছি, তাহলে কী হবে আমাদের এই কোনটা করতে সুবিধা হবে। তো মেশিনের সাহায্যে আমি সবার ফার্স্ট হালকা করে এই জায়গাতে দাগ দিয়ে দিচ্ছি স্ট্রেট অ্যাঙ্গেলে। তো এরপর অনেক ক্লায়েন্টের কী হয়, অনেক ক্লায়েন্টের এরকম স্টাইলের থাকে, কারো কারো এরকম থাকে, আবার কারো কারো এইরকম স্টাইলের থাকে। তো এটা স্ট্রেট অ্যাঙ্গেল হবে না। তো চলো এরপর এই অ্যাঙ্গেলটা কীরকমভাবে কাটিং করছি, প্রথমে হালকা করে মেশিনটা কোন টাইপের করে নেব। তো এই অ্যাঙ্গেলটা একটু আলাগ। তো দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে কোনটা পার করলাম। তো এই অ্যাঙ্গেল একই রকম হয়, আবার অনেক রকমের হয়, যাদের স্ট্রেট অ্যাঙ্গেল থাকে স্ট্রেট অ্যাঙ্গেলটা বেশি মানে এইখানার চুলটা কাটিং করতে হয় না। তো চলো এটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে সামনের পজিশন থেকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ কীরকম দেখাচ্ছে এই জায়গাটা। তো এরকমভাবেই কোন অ্যাঙ্গেল বার করানো হয়। তো চলো এরপর আমি একবারে সামনের পজিশনে ক্যামেরা ধরিয়ে নিয়েছি। তো এই রাউন্ডটা আমি তোমাদেরকে দেখাবো ওই দিকটা, যদি হয়তো কোনো ক্লায়েন্ট আমার বুঝতে পারলে না বা কেউ হয়তো বুঝতে পারলে না, তো এই রাউন্ডটা আমি কীরকমভাবে কাট মানে লেভেলটা করছি সেটা আমি তোমাদেরকে ফেস টু ফেস দেখাবো আর কি। তো সবার ফার্স্ট আমি 0.15 mm ক্লিপ নিয়েছি। তো এবার কাটিং করা শুরু করছি। তো দেখো এই রাউন্ডটা আমি কীরকমভাবে বিটটা লেভেল করবো। তো সবার ফার্স্ট আমি হাফ পজিশন মতো মানে হাফ না হাফের চেয়েও একটু শর্ট লেভেল করে নেওয়া, তার জন্যে আমি এই পজিশনটা কাটিং করে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকমভাবে লেভেল করছি।
তো চলো, দেখতেই পাচ্ছ এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এরপর যে এই বিটটা পড়ছে সেই বিটটা আমি কীরকমভাবে লেভেল করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো সবার ফার্স্ট আমি ক্যামেরাটা সেটিং করে নেব যাতে করে তোমাদের বুঝতে সুবিধে হয়। তো আশা করি এরপর বুঝতে পাচ্ছ। তো এরপর আমি এটা কীরকমভাবে লেভেল করছি দেখে নাও। সবার ফার্স্ট বললাম বড়ওয়ালা কাঙ্গি নিতে হবে, বড়ওয়ালা কাঙ্গি নিয়ে নিলাম। তো এরপর আমি হালকা হালকা করে কাটিং করে নেব। এই যে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে চিরুনটাকে ধরে ডাউন করে কাজটা করছি আর কি। তো এখনও পর্যন্ত যে দেখতে পাচ্ছ হালকা স্লাইড বিটটা যে পড়েছে সেই বিটটা হালকা হালকা বুঝোচ্ছে। তো সেই বিটটাকে আমি লেভেল করার জন্য একবারে ছোট্টওয়ালা কাঙ্গি নিয়ে নিচ্ছি, হালকা হালকা করে সামনের পজিশনেই লেভেল করার চেষ্টা করবে সকলে, তাহলে হয়তো সেলফ হেয়ার কাটটা খুব সুন্দর রেজাল্ট বেরোবে। তো সেলফ হেয়ার কাট করতে গেলে এই রাউন্ডটা একটু বড় থাকবে তবে যে সেলফ হেয়ার কাট হয়, মানে যাতে করে বুঝো যায় যে একটার পর একটা ধাপ। তো চলো এরপর আমি এই অংশটা হালকা ছোট করে নেব। তো চলো এরপর আমি তোমাদেরকে দেখাবো এই পিছনের অংশটা কীরকমভাবে কাটিংটা করব। তো সবার ফার্স্ট আমি নিচের পজিশনটা কাটিং করে নিলাম। তো এই রাউন্ডটার যে দেখতে পাচ্ছ বিটটা পড়ছে সেই বিটটা লেভেল করব, সেটাও তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। পুরোটা পুরো ভিডিওটা দেখে অনেকটাই সেলফ হেয়ার কাট সম্বন্ধে তোমাদের অভিজ্ঞতা আশা করি হয়ে যাবে। তো চলো আমি এই বিটটা এরপর লেভেল করব। চলো এরপর এই বিটটা আমি লেভেল করছি। দেখো সবার ফার্স্ট আমি বড়ওয়ালা কাঙ্গা নিয়ে নিয়েছি কাঙ্গি, তো হালকা হালকা র্যাপ করে তুলছি দেখতে পাচ্ছ। এরপর যে উপরের অংশটা আছে সেটা হালকা নিয়ে নেবো, বেশি না, হালকা হালকা করে লেভেল করার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ তোমরাও সেম এইরকমভাবে আমার এই কাটিংটাকে ফলো করবে, তাহলে সেলফ কাট হেয়ার কাট সব কিছু আমার যতগুলো যে ভিডিও আছে সেগুলো তোমরা একটু একটু ফলো করবে, তাহলে আশা করি হেয়ার কাট সম্বন্ধে অনেকটাই আইডিয়া হয়ে যাবে তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ আমি কাটিংটা করলাম, তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ এই বিটটা রয়েছে, সেই বিটটা আমি লেভেল করব। তো এই বিটটা দেখতে পাচ্ছ হালকা হালকা করে কাটিংটা আমি করে নিচ্ছি।
তো চলো আমার এই বিটটাও লেভেল করে নিয়েছি। তো এরপর ওপরের অংশটা যেটা দেখতে পাচ্ছ সেটা আমি হালকা করে কাটিং করে নেবো। তো সবার ফার্স্ট আমি ক্লিপগুলো খুলে নেবো, তারপর কাটিং করা শুরু করব। তো চলো এরপর আমি একটা একটা করে ক্লিপ খুলে নিচ্ছি। তো এরপর উপরের যে অংশটা আছে মানে উপরের যে চুলটা সেটা আমি হালকা করে কাটিং করে নেব। তো উপরের অংশটা আমি হালকা হালকা করে কাটিং করে নিচ্ছি। তো চলো এখন আমার হেয়ার কাটিংটা পুরোপুরিভাবে কাটা হয়ে গেছে। তো এরপর জাস্ট আমি একটু হেয়ার ড্রাই দিয়ে হালকা করে ড্রাই এই সাইডের যে ইয়েগুলো আছে সেগুলো আমি হালকা করে ড্রাই করে নেবো, তারপর আমি ভিডিওতে আবার আসছি। তো এই যে দেখতেই পাচ্ছ এটাই ফাইনাল রাউন্ড। তো হেয়ার কাটিংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ও ভাইয়ের চ্যানেলে যা যা করতে হয় অবশ্যই করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সেলফ হেয়ার কাটটা তোমাদের কীরকম লাগলো কাটিংটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো যদি নাও বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি পরবর্তী স্টেজে আবার ভিডিও দেব। তো তোমাদেরকে আবার পরবর্তী ক্ষেত্রে জিনিসটা কীরকমভাবে কাটিং করতে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আবার বলবো, তো দেখাবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।